আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজ আমি শেয়ার করব একেবারে নতুন স্বাদের কড়াইশুঁটি দিয়ে লেয়ার পরোটা। ছোট বড় সবাই পছন্দ করবে। কড়াইশুঁটি নিয়েছি, দেখুন একেবারে টাটকা কড়াইশুঁটি নিয়েছি আমি। এইভাবে মিক্সিতে বেটে নেব, আমি ঢেলে নিচ্ছি। দেখুন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা, কিছু আদা রসুন নিয়েছি, অল্প পানি দিয়ে দিচ্ছি বেটে নেওয়ার জন্য, কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি বেটে নেব মিক্সিটায়। দেখুন এইভাবে বেটে নিয়েছি আমি, ঢেলে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, মাখিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন এবার আমি কিছু কিছু করে ময়দা দিয়ে ডোটা মাখতে থাকবো এইভাবে। সাদা তেল দিয়ে দেবো ময়লার জন্য। দেখুন এখানে ময়লটা বেশি করে নিতে হবে, তবে পরোটাটা খুবই খাস্তা হবে, মুচমুচে হবে। দেখুন এইভাবে অনেকক্ষণ ধরে আমি মেখে নিয়েছি ডোটা, এইরকম হবে ডোটা। এবার আমি উপর থেকে তেল বুলিয়ে নিব, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। প্লেট দিয়ে চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখুন 20 মিনিট রেখে দিয়েছিলাম, আবার আমি একটু হাতে করে করে নিচ্ছি। দেখুন ডোটা আমার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে একেবারে। দেখুন এইরকম হবে, এই শীতে বানিয়ে ফেলবেন এইভাবে, দারুণ স্বাদের হবে, ছোট বড় সবাই পছন্দ করবে। আমি কিছু তেল নিচ্ছি এখানে 2-3 চামচ, ময়দা নিচ্ছি 1 চামচ, নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে এবার আমি লেচিগুলো কেটে নেব এইভাবে পরোটার। দেখুন এইরকম হবে লেচিগুলো, সবগুলো কেটে নিয়েছি আমি এইভাবে। দেখুন এবার আমি বেলে নেব। প্লিজ বন্ধুরা আমার পুরো রেসিপিটি দেখবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এভাবে বেলে নিয়েছি আমি। দেখুন এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, তেল আর ময়দা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেস্টটা দিয়ে ময়দা ছিটিয়ে নিচ্ছি অল্প করে। এই পরোটাটা বানিয়ে দেখবেন, দারুণ মজার হবে, মুচমুচে খাস্তা হবে একেবারেই। এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, দেখুন লেয়ারগুলো এইভাবে লেয়ার হবে, তবে এইভাবে বাড়িয়ে নিচ্ছি। দেখুন একটু হাতে করে ওপর থেকে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি ওপরটা আমি। দেখুন এইভাবে টেনে টেনে এবার গোল করে পাকিয়ে নেব। দেখুন এইভাবে পাকিয়ে নেব আমি, নিচেটা এটা টিপে নিতে হবে। দেখুন এইরকম হবে, এইরকম করে বানিয়ে নিতে হবে সবগুলোই, সবগুলোই বানিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, সবগুলো এইভাবে পাকিয়ে নিয়েছি। এবার আলতো করে চেপে নিতে হবে, হাতে করে চেপে বেলে নেব আমি। দেখুন পরোটাগুলো বেলুনি দিয়ে হালকা করে এইভাবে বেলে নিতে হবে, না হলে লেয়ারগুলো বসে যেতে পারে। দেখুন আমার লেয়ারগুলো বোঝা যাচ্ছে, এইরকম হবে বেলাটা,
চুলাতে কড়া গরম করতে দিয়ে দিয়েছি। কড়া গরম করা হয়ে গেছে আমার, পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি। এবার দেখুন, এক পিঠ টেনে গেলে উল্টে নিচ্ছি। পরোটাটা টেনে গেলে তেল দিয়ে দিতে হবে এইভাবে, না হলে ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। দেখুন এইভাবে তেল দিয়ে দিতে হবে। এবার এই পরোটাটা যে কোনো মাংসের সাথে দারুণ সুস্বাদু লাগবে। এবার উল্টে নিচ্ছি, দেখুন লেয়ারগুলো পরের পর বোঝা যাচ্ছে সুন্দরভাবে একেবারে। তুলে নিচ্ছি, দেখুন সবগুলোই এইভাবে ভেজে নিয়েছি আমি। দেখুন পরোটা কত সুন্দর হয়েছে, লেয়ার যুক্ত একেবারে, একেবারে খাস্তা হয়েছে মুচমুচে, দেখতেও কত সুন্দর লাগছে, খেতে দারুণ টেস্টি হবে। আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।